হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বরাবর মতো আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি মুভি এক্সপ্রেশন করতে। মুভির শুরুতে আমরা গাছের উপরে একটা পাখির বাসায় একটি ডিম দেখতে পাই। এটার ভিতরে নড়াচড়া করার কারণে ডিমটি বাসা থেকে নিচে পড়ে যায়। তখন ডিম ফেটে ভিতর থেকে পাখির বাচ্চার পা বের হয়। সে তখন ডিমকে সাথে করে এদিক ওদিক দৌড়াতে থাকে। যখন সেই ডিমের খোলস ভেঙে যায় তখন ডিম থেকে একটি পাখির বাচ্চা বের হয়। তার নাম ছিল স্যাম। সে সেখানে নিজেকে একলা দেখে তার মাকে ডাকতে থাকে। আর আওয়াজ শুনে একটা ফ্রেন্ডলি লেডি বার্ড সেখানে আসে। সে যখন জানে বাচ্চাটি দেখাশোনা করার কেউ নেই তখনই সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে দেখাশোনা করার। এরপর অনেকদিন কেটে যায় আর স্যাম তখন অনেক বড় হয়ে যায়। কিন্তু সে অনেক ভীতু প্রকৃতির হয়। সে ভাবে সে যদি লেডি বার্ডকে ছেড়ে বাইরে যায় তাহলে অনেক ভয়ঙ্কর প্রাণীর সামনে পড়বে। কিন্তু লেডি বার্ড তাকে শক্ত বানাতে চাইত, প্রায়ই তাকে বাইরে যেতে বলতো। কিন্তু স্যাম কখনো বাইরে যেতে সাহস করতো না। অন্যদিকে আমরা মাইগ্রেট করা পাখিদের একটি কমিউনিটি দেখতে পাই, যেখানে ডেলস নামের একটি পাখি ছোট পাখিদের বেসিক জিওগ্রাফি সম্পর্কে ধারণা দিচ্ছিল। তাদের লিডারের নাম ছিল ডেরিয়াস। সে ডেলসের বাবা ছিল। শীঘ্রই শীত আসতেছে তাই তারা দ্রুত আফ্রিকা যাবার জন্য বের হবার কথা ছিল, যাতে করে পুরো শীতের সময় তারা সেখানে আরাম করে কাটাতে পারে। কিন্তু ডেরিয়াসের ভয় ছিল রাস্তায় তাদের উপর আয়রন বার্ডেরা হামলা করতে পারে। আসলে তারা এরোপ্লেনকে আয়রন বার্ড মনে করত এবং সেটাকে তাদের সবচেয়ে বড় বিপদ মনে করত। সেই কমিউনিটিতে কার্লও ছিল। সে ছিল ডেরিয়াসের নেভিও। ডেরিয়াসের পরে সেই টিমকে তার লিড করার কথা। অন্যদিকে আমরা দেখি স্যাম ও লেডিবার্ড একটা বীজ নিয়ে খেলা করতে থাকে। তখন লেডিবার্ড সেই বীজটিকে অনেক দূরে ফেলে দেয়। সে তখন স্যামকে বাইরে গিয়ে সেটাকে আনতে বলে। সে নিজে আহত হবার নাটক করে। স্যাম বাইরে যেতে ভয় পায় তাই সে বলে আমরা অন্য কোনো খেলা খেলতে পারি। কিন্তু লেডিবার্ড তার কোনো কথা শোনে না, তাকে বীজটা ফিরিয়ে আনতে বলে। এবং ফাইনালি লেডিবার্ড স্যামকে অনেক ফোর্স করতে থাকে এবং স্যামকে তা মেনে নিতে হয়। সে কোনোভাবে বীজটা খুঁজতে বাইরে যায়। আসলে এটা লেডিবার্ডের একটা প্ল্যান ছিল, যাতে করে তার বাইরের দুনিয়ার জন্য ভয় কাটে। লেডিবার্ডও লুকিয়ে স্যামের পিছনে পিছনে যায়। অন্যদিকে আমরা ডেরিয়াসকে দেখি, সে কিভাবে আয়রন বার্ডের হাত থেকে বাঁচিয়ে তার কমিউনিটিকে আফ্রিকায় নিয়ে যাবে। কিন্তু এক জঙ্গলি বিড়াল তার উপর হামলা করে, এতে সে আহত হয়। সে তখন দৌড়ানোর অবস্থায় থাকে না, সে কোনোভাবে সেখান থেকে পালাতে চায়। তখন আরো জঙ্গলি বিড়াল তার পিছনে, কোনোভাবে সে তাদের হাত থেকে বেঁচে একটা পরিত্যক্ত জায়গায় এসে পড়ে। অন্যদিকে স্যাম বীজের সন্ধানে সেদিকে আসে। যখন সে বীজটি খুঁজে পায় তখন ডেরিয়াসের আওয়াজ শুনতে পায়। সেটা শুনে সে ভয়ে সেখান থেকে পালাতে থাকে। ডেরিয়াস তাকে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু স্যাম ভয়ে সেখান থেকে পালাতে চায়। কিন্তু ডেরিয়াসের অনেক ডাকের ফলে সে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং দেখতে পায় সে অনেক আহত হয়ে পড়ে আছে। স্যাম ডেরিয়াসকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু ডেরিয়াস বুঝে যায় সে আর বেশিক্ষণ বাঁচবে না। এই জন্য সে তাকে বলে তার কমিউনিটির সবাই শীতের আগে আফ্রিকা যাওয়া দরকার, না হলে শীতে তারা মারা যাবে। সে তার নেভিও কার্লের কথাও বলে। ডেরিয়াস মনে করত তারপরে কার্লি শুধুমাত্র পারবে তার টিমকে লিড করে আফ্রিকা নিয়ে যেতে। এবং সে স্যামকে বলে সে যাতে কার্লকে খুঁজে বের করে এবং বলে তারা সবসময় যে রুটে আফ্রিকায় যায় এবার যাতে সে রুটে না যায়, কারণ সেই রুটে আয়রন বার্ডের বয় ছিল। সে স্যামকে নতুন একটা রুটের কথা বলে যাতে স্যাম কার্লকে সেটা বলতে পারে। কিন্তু স্যাম সবকিছু মনে রাখতে পারতো না, এই জন্য সে প্যানিক করতে থাকে। এদিকে কমিউনিটির পাখিরা ডেরিয়াসকে খোঁজ করতে তার সেখানে চলে আসে। ডেলস যখন ডেরিয়াসের কাছে আসে তখন তার মৃত্যু ঘটে। কিন্তু মৃত্যুর আগে সে ডেলসকে বলে সে ইউলো বার্ডের কথা শুনতে। ডেরিয়াস এভাবে মারা যাওয়ায় সকল পাখিরা শোক পালন করে। ডেলসকে কাঁদতে দেখে তার বেস্ট ফ্রেন্ড উইলি তাকে সান্ত্বনা দেয়। এসব দেখে স্যাম সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু কার্ল তাকে দেখে ফেলে। এরপর ডেরিয়াসের কথা মতো তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, আমাদের লিডার তোমাকে কি বলেছে। তখন লেডি বার্ড সেখানে পৌঁছায়। সে বলে তোমরা যদি আফ্রিকা যেতে চাও তাহলে তোমাদের স্যামকে প্রয়োজন হবে, কারণ এখন একমাত্র সেই ডেরিয়াসের বলা পথে তোমাদেরকে আফ্রিকা নিয়ে যেতে পারবে। আয়রন বার্ডের কারণে তোমরা আগের রুট দিয়ে যেতে পারবে না। কিন্তু কাল এটা শুনে রেগে যায়। এই ছোট ইয়েলো স্যাম, যাকে কিনা সে একটু আগেই দেখেছে, তাকে তাদের দলে লিড করার যোগ্য মনে করে না। স্যাম তখন আস্তে করে লেডি বার্ডকে জিজ্ঞেস করে সে সবাইকে মিথ্যে কেন বলছে, যে স্যাম সবাইকে আফ্রিকা নিয়ে যেতে পারবে। আসলে ডেরিয়াস কার্লকে নিউ রুটে সবাইকে লিড করতে বলেছে। তখন লেডি বার্ড বলে বাইরের দুনিয়া দেখার এটাই ভালো সুযোগ, আর তাদের সাথে থাকার কারণে সে একলাও হবে না। কার্ল তখন স্যামকে জিজ্ঞেস করে ডেরিয়াস কোন রুটের কথা বলেছে। তখন স্যাম লেডিবার্ডের কথা মতো বলে ডেরিয়াস শুধু আমাকেই তোমাদের সেই রুট দিয়ে নিয়ে যেতে বলেছে। তখন কিছু জঙ্গলি বিড়াল তাদের সেখানে হামলা করে, সবাই সেখান থেকে উড়ে পালিয়ে যেতে থাকে। তখন উইলি লিটল ব্রাদার ফিল্ক ড্রেলের মাঝে ফেসে যায়, কিন্তু স্যাম তখন তাকে বাঁচিয়ে নেয়। স্যামের এমন কাজ দেখে শুধুমাত্র কার্ল বাদে সবাই অনেক ইমপ্রেস হয়। ড্রেস তখন ভাবে তার বাবা যদি তাকে লিড করার জন্য ঠিক করে তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু আছে, তাই সে স্যামকে কোনোভাবে সন্দেহ করে না। কার্ল বাদে বাকি সবাই তার উপর ভরসা করে, কিন্তু স্যাম বোঝে না সবাইকে ঠিক কোন ডিরেকশনে নিয়ে যাওয়া উচিত। তখন সে কিছু দূর যেতে পয়েন্টেড পাথর দেখতে পায়। তখন তার মনে পড়ে ডেরিয়াস তাকে পয়েন্টেড পাথরের কথা বলেছিল, তাই সে তাদেরকে সেই ডিরেকশন নিয়ে যেতে থাকে।
তখন স্যামেরও কনফিডেন্স আসে। লেডিবার্ডও স্যামের জন্য খুশি হয়। স্যাম তাদেরকে লিড করে এগিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু কালে সন্দেহ হয় যে তাদের অপোজিট ডিরেকশনে যাওয়া উচিত। সে তার দলকে এটা বলে, তবে কেউ তার কথা শোনে না। স্যাম যত সামনে এগোতে থাকে সে ডেরিয়াসে বলার রুটে ক্লু খুঁজে পেতে থাকে। সারাদিন ওড়ার কারণে তারা ক্লান্ত হয়ে যায়। রাস্তার একটা সিটিতে তারা থামে যেটা ছিল প্যারিস। সেখানে স্যাম কিছু খাবার দেখতে পায়। স্যাম যখন সেখানে যায় তখন সেখানে কিছু লেডিস বার্ড তার উপর হামলা করে, তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেখান থেকে স্যাম বুঝতে পারে না তার ঠিক কোন ডিরেকশনে যাওয়া উচিত, কারণ সে তাদেরকে আফ্রিকার বদলে ইউরোপে নিয়ে এসেছিল। বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা ডিসাইড করতে পারি না আমাদের কি করা উচিত। আমাদের মনে হয় আমরা কিছুই অ্যাচিভ করতে পারবো না, সবকিছু আমাদের কাছে একদম অসম্ভব মনে হয়। কিন্তু আপনাদের বলে একজন বিখ্যাত লেখক জস অ্যাডাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করবো এবং নিজের উপর বিশ্বাস রাখবো ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয়। তো যাই হোক, স্যামের তখন ইচ্ছে হয় তাদের ছেড়ে ফিরে যেতে, কিন্তু ডেলসের ইমোশনাল কথা শুনে সে গলে যায়। সে তার প্ল্যান বদলে ফেলে এবং সবাইকে নিয়ে এগিয়ে যেতে থাকে। কার্ল না চাইলেও তাদের দেখানো পথে যেতে হয়। রাস্তায় তারা দেখে অনেক পাখি তাদের বিপরীত দিকে যাচ্ছে এবং এটা দেখে স্যাম তার কনফিডেন্স হারাতে থাকে। কার্ল বুঝতে পারে যে স্যামের সামনে রাস্তা সম্পর্কে কোনো ধারণা নেই, তাই সে স্যামকে বলে সবাইকে সত্য কথা বলতে। কিন্তু তখন তারা দেখতে পায় তারা সমুদ্রের কাছে পৌঁছে গেছে। এতে করে সবাই মনে করে তারা স্পেনে পৌঁছে গেছে এবং সমুদ্র পার করলে তারা আফ্রিকাতে পৌঁছে যাবে। তারা সবাই কিন্তু তখন অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারা লম্বা সফরে বের হওয়ার আগেই সেই রাতটা সমুদ্র পারে কাটাবে বলে ঠিক করে। সেখানে একটা পেশা তাদেরকে অনেক ভালোভাবে ওয়েলকাম করে, কিন্তু সেই জায়গা আসলে ছিল নেদারল্যান্ড এবং তারা জানতো না তারা আসলে ইউরোপে ছিল। এদিকে স্যাম ডেলসকে সত্য বলার চেষ্টা করে। সে বলে তার লিড করার কোনো যোগ্যতা নেই এবং আমি তোমাদেরকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ডেলস স্যামকে থামিয়ে বলে, আমরা একবার আফ্রিকাতে পৌঁছে গেলে সেখানে আমার বাবার বন্ধু শ্যামলও আছে, এরপর তুমি ফ্রি হয়ে যাবে এবং নিজের ঘরে যেতে পারবে। এটা শুনে স্যাম রাজি হয়ে যায়, তবে সে টেনশনে থাকে। সে ভাবে এই পাখিগুলোকে রিয়েল ডিরেকশনে আফ্রিকাতে কিভাবে পৌঁছে নিয়ে যাবে। তখন সে সমুদ্রে পারে একজোড়া সিল্ক কাপড় দেখতে পায়। তাদের থেকে সে জানতে পারে সে সবাইকে ভুল জায়গায় নিয়ে এসেছে। তখন স্যাম তার ভুল বুঝতে পারে। পৃথিবী ঘোরার জন্য সে তার পুরো একটা বার্ড কমিউনিটিকে বিপদে ফেলে দিয়েছে। অন্যদিকে কার্ল ও তার দুই বন্ধু আকাশে এনজয় করছিল। তখন সেখান দিয়ে একটা এরোপ্লেন যায়, সেটা তাদেরকে প্রায় হিট করে ফেলতো, বাট তারা শেষে বেঁচে যায়। পরদিন সকালে যখন স্যাম ঘুম থেকে ওঠে তখন দেখে কিছু শিকারী তাদের জায়গায় হামলা করছে। কোনোভাবে তারা সেখান থেকে পালিয়ে আসে এবং সমুদ্র ক্রস করার জন্য উঠতে থাকে। তখন স্যাম তাদেরকে সামনে যেতে বারণ করে, কিন্তু তাদের ডিরেকশনের এত কাছে এসে তারা ফিরে যেতে চাইছিল না, তাই তারা স্যামের কথা শোনে না। কিছুক্ষণ পরে তারা তাদের সামনে বিশাল কালো মেঘ দেখে, কিন্তু তারা হার মানে না। সেখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ঘটনা অনেক সিরিয়াস দেখে তারা এগোতে পারে না। তখন তারা সমুদ্রে একটা অর্ধেক ডুবে থাকা জাহাজ দেখতে পায়। তাদের টেম্পোরারি শেল্টারের জন্য সেখানে চলে আসে এবং ঝড় থামার অপেক্ষা করতে থাকে। এদিকে বেবি বার্ডদের ক্ষুধা লাগছিল, তাই তারা খাবারের খোঁজে নামে। তখন তারা সেখানে কিছু অচেনা পাখি দেখতে পায়। তারা ভিতরে আসার চেষ্টা করছিল, কিন্তু অন্ধকার থাকার কারণে সেখানে সবাইকে তাদের ভয়ঙ্কর পাখি বলে মনে করে। তখন সেই জাহাজটি ডুবতে থাকে, তাই সবাইকে সেখান থেকে বেঁচে পালাতে হয়। কিন্তু এর মধ্যে কার্ল সেখানে থেকে যায়, কিন্তু তখন স্যাম আর উইলি কোনোভাবে সেখান থেকে কার্লকে বের করে ফেলে। তখন তারা দেখে তারা যাদেরকে ভয়ঙ্কর ভাবছিল তারাও তাদের মতো পাখি, তারাও জ্বর থেকে বাঁচতে ভিতরে আসছিল। এটা দেখে স্যাম জাহাজের সাথে লাগানো নৌকোটি খুলে দেয়। এটা ছাড়ার পর সব পাখিরা সময় থাকতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা ফাইনালি সে ঝড়কে পার করে ফেলে, কিন্তু হুট করে তখন ঠান্ডা বাতাস আসতে থাকে তাদের দিকে। এরপর তারা বাতাসের সাথে নর্থে যেতে থাকে। এরপর তারা চোখ খুললে তারা তাদেরকে টিমল্যান্ডে দেখে। সেখানে বরফের কারণে অনেক ঠান্ডা এবং সবাই কাঁপতে শুরু করে। এটা দেখে কার্ল আর চুপ করে থাকতে পারে না, সেগুলোর দোষ সব স্যামকে দেয়। ডেলস অনেক রেগে যায়। স্যাম সবকিছু মেনে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কতক্ষণ পর সে লেডিবার্ডে ভীষণ পায়। এতে করে সে এই জায়গা থেকে বের হবার আইডিয়া পায়। সে তখন ডেলস ও বাকি সবার কাছে যায়। তখন সবাইকে এরোপ্লেন দেখিয়ে বলে তারা যাকে আয়রনবার্ড ভাবছিল সেটা আসলে একদম ভয়ঙ্কর নয়, এটা ব্যবহার করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিন্তু কার্ল তার কথা বিশ্বাস করে না, সে সবাইকে মানা করে স্যামের কথা না শুনতে। তখন স্যাম তাদেরকে বোঝাতে নিজেই এরোপ্লেনে গিয়ে বসে। তখন সবাই তার কথা মেনে নেয় এবং সেখানে চলে আসে। সে তখন তাদেরকে প্ল্যান বলে যে আমরা লুকিয়ে এরোপ্লেনে যাব, এটা যেহেতু আমার গন্তব্যেই যাবে তাহলে এটা করে আমরা আফ্রিকায় পৌঁছে যেতে পারবো। স্যামের কথা শুনে সবাই তাই করে, কিন্তু কার্ল তার কথা মানতে চায় না, তাই স্যাম তাকে কার্ডবোর্ডে ঢুকিয়ে কোনোভাবে নিয়ে আসে। তখন এরোপ্লেন ওড়া শুরু করে। অনেক সময় পর যখন প্লেন ল্যান্ড করে তখন তারা আসলে আফ্রিকার জঙ্গল দেখতে পায়। এতে করে সেফলি তারা পৌঁছে যায়। তখন স্যাম যাওয়ার আগে সবাইকে বলে, এখন তোমাদের স্যামগুলোকে খুঁজে বের করতে হবে, যার বিষয়ে ডেলস বলেছিল। সে তার বাবার বন্ধু, ডেলস তাকে সাথে করে আনতে বলেছিল এটা। আর সেই ঘটনা
শোনার পর ইয়েলোবার্ডের নাম দেওয়া হয় স্যাম এবং স্যামকে তাদের দলে অংশ নিতে বলে। স্যাম রাজি হয় এবং তাদের সাথে থাকতে শুরু করে এবং এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা আসলে অনেক ছোট ছিল কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। শেষ করছে আজকের এই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।